গুড ইভিনিং আমার সকল দর্শক বৃন্দদের এবং আমার প্রিয় শ্রোতাদের, আজকে আবার হাজির হয়ে গেছি। আজকের এপিসোড কত নম্বর? আজকে ষষ্ঠতম এপিসোড। তো আজকে আমার সাথে আছে দুজন গিটার স্টুডেন্ট। বেশ, প্রথমেই আলাপ করে নিই, আমার বাদিকে যে আছে তার সাথে আলাপ করে নেওয়া যাক। তোমার নাম বলো। আমার নাম আকাশ দাস। আকাশ, তোমার স্যারের নাম কি? গান বাজাতে পারবে আকাশ, আমাদের খুব মিষ্টি ভালো স্টুডেন্ট। ওকে আকাশ, নিজের ব্যাপারে কিছু বলো, কোন ক্লাসে পড়ছো? মা কি সবসময় লেগে থাকে তোমার সাথে যে গিটারটা বাজা, গিটারটা বাজা, গিটারটা প্র্যাকটিস কর? সেরকম ভাবে না। কিরকম একটু বলো, একটু কতটা প্র্যাকটিস কর বাড়িতে? টাইমিং কতক্ষণ দাও গিটারের পিছনে? বাড়িতে 1 থেকে 2 ঘন্টা মিনিমাম প্র্যাকটিস করি। 1 থেকে 2 ঘন্টা, দেখো সবাই শুনে নাও, কিন্তু 1 থেকে 2 ঘন্টা ও প্র্যাকটিস করে গিটার। ভেরি গুড। আচ্ছা, এবার আলাপ করে নেব আমাদের একাডেমি একটু খুদে স্টুডেন্ট, কারণ আমাদের একাডেমির সবচেয়ে পুচকে গানের স্টুডেন্ট, তার বয়স হচ্ছে মাত্র 2.5 বছর, সেও আসবে আমাদের পরের এপিসোডে। এখন আলাপ করে নেব ত্রিশানজিতের সাথে। ত্রিশানজিত কেমন আছো? ভালো। ত্রিশানজিত ভালো আছে। কোথায় বাড়ি ত্রিশানজিত? বিরাটি। বিরাটি, ত্রিশানজিত বিরাটিতে থাকে। ত্রিশানজিত, তোমার স্যারের নাম কি? ভুলে গেছে বেচারা, ছোট্ট মানুষ তো। বিশ্বজিৎ স্যার, তাই তো? ত্রিশানজিৎ কিন্তু খুব একটা কথা বলে না। আর একটা কথা, ত্রিশানজিৎ কিন্তু মেয়েদের খুব একটা পছন্দ করে না। ত্রিশানজিৎ, তুমি আমাকে পছন্দ করো? মনে হয় করে না, অ্যাকচুয়ালি করেই না আমাকে পছন্দ, কিন্তু স্যারকে খুব ভালোবাসে। স্যারকে ভালোবাসো তো? স্যারকে খুব ভালোবাসে। আচ্ছা ত্রিশানজিৎ, এখন আমাদেরকে একটা ধুন শোনাবে, তাই তো ত্রিশানজিৎ? এই ধুন মানে কি? ধুন মানে স্যার যেটা তোমাকে শিখিয়েছে মিউজিক, সেটাই একটু শুনবো, ঠিক আছে? এরপরে আমরা চলে যাব আকাশের পারফরম্যান্সে। আকাশের পারফরম্যান্স কেমন লাগলো সেটা জানাতে আমাদেরকে মেসেজ করবেন, আর ওদের এই পারফরম্যান্স ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু
কেউ ভুলবেন না, চিত্র বিচিত্র মোশনস মানে পারফরমেন্স খুব ভালো। তাই একাডেমির পক্ষ থেকে ওদের জন্য ছোট্ট কিছু উপহার। আকাশ তুমি এইটা তুলে নাও, ওপরে একটা দুটো, বাহ, এটা আকাশের জন্য, আর এটা তৃষাঞ্জিতের জন্য। ভেরি গুড, তোমরা অনেক বড় হও, ভালো করে মিউজিক নিয়ে থাকো, মিউজিকে অনেক 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 নাম করো, এই কামনা করি। শেষ করার আগে কিছু গল্প। আকাশ, পড়াশুনো করতে বেশি ভালো লাগে না মিউজিক করতে ভালো লাগে, কোনটা? দুটোই ভালো লাগে। বেশ, দুটোই ভালো লাগে। সবচেয়ে বেশি যদি বলি কোনটা ভালো লাগে? মিউজিকটা। সবচেয়ে ভালো লাগে মিউজিকটা, আমি এটাই শুনতে আশা করেছিলাম। কারণ আমাদের একাডেমির সমস্ত ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের পড়াশুনো ছাড়া বলে মিউজিকটাই করতে বেশি ভালো লাগে। তাহলে আজকের মতো আমাদের এই এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী আরেকটি নতুন এপিসোড নিয়ে। আসব আরেকটি দিন, আজ চাই হো ফোটা ছাড়া।